আচ্ছা, তারা কই যারা বলে দেশি বিড়াল সুন্দর না? তাদেরকে আমি একটু দেখতে চাই। কোন অংশে মনে হচ্ছে যে দেশি বিড়াল সুন্দর না বলেন তো? মাশাল্লাহ, দেখেন কত সুন্দর! আমার কিন্তু পার্সিয়ানও আছে, আমার কিন্তু দেশি বিড়ালও আছে। আমি বলছি না যে আপনারা হচ্ছে পার্সিয়ানকে ঘৃণা করেন, সবাই দেশি পালেন, এরকম না। আপনারা পার্সিয়ান যদি আপনার সামর্থ্য থাকে আপনি অবশ্যই পালবেন, কোনো সমস্যা নাই। সেই সাথে সাথে আপনি আপনার দায়িত্বের জায়গা থেকে একটা, জাস্ট একটা দেশি বিড়াল পালেন, সেটা পালার মতো পালেন, ঠিকঠাক মতো ভ্যাকসিনেশন করান, আবার ঠিকঠাক মতো তাকে স্প্রে বা নিউটার করান, যাতে হচ্ছে তার পেট থেকে আর কোনো বাচ্চা না হয়। অনেকেই আছে যারা হচ্ছে যে বিড়াল পালে ঠিকই, কিন্তু দেখা যায় যে স্প্রে নিউটার করায় না, ভ্যাকসিনেশন করায় না। এই পালাটাকে আমি আসলে দায়িত্বের মধ্যে ফেলি না, আমি মনে করি না যে উনি আসলে কোনো দায়িত্বের কাজ করছেন। মানে বিড়াল পালতে গেলে দায়িত্ব নিয়ে পালতে হবে। আমি অবাক হয়ে যাই যে যারা বলে দেশি বিড়াল সুন্দর না, যত্ন করলে দেশি বিড়াল অনেক সুন্দর, কিন্তু আপনার যত্ন করতে হবে ভাই। আপনি শখ করে বিড়াল নেবেন, নেওয়ার 1 মাস পরে আপনার শখ মিটে যাবে, 7 দিন পরে আপনার শখ মিটে যাবে, সেই বিড়াল পালার আসলে কোনো মানে হয় না। বিড়াল পালতে গেলে পালার মতো পালতে হবে। সোনা বাচ্চা, তুমি একটু তোমাদের আন্নিদেরকে দেখাও তো, বলো তো তুমি কত সুন্দর, দেখাও একটু সবাইকে, দেখাও সবাইকে একটু দেখাও। এই দেখেন, আপনাদের কেন মনে হচ্ছে দেশি বিড়াল সুন্দর না বলেন? মা না না, কেন মনে হচ্ছে বলেন তো? আমি বারবার আপনাদেরকে বলি বা বলতে চাই, দেশি বিড়াল অনেক সুন্দর যদি আপনি যত্ন করতে পারেন, সেটা যে কোনো কালার, যে কোনো কিছু। একে কিন্তু আমি হচ্ছে যে রাস্তা থেকে কুড়ায় নিয়ে আসছি, টোকায় নিয়ে আসছি যাকে বলে। রাস্তা থেকে টোকানো বিড়ালও কত সুন্দর হতে পারে সেটা দেখেন। মাশাল্লাহ কত সুন্দর, কত সুন্দর গুলুমুলু, কত মায়াবী হয়েছে। আপনার যত্নের উপর নির্ভর করবে আপনার পালা বিড়ালটা কতটুকু ভালো আছে। মুখে মুখে বললাম যে হ্যাঁ খুব ভালো আছে, খুব ভালো রাখছি, কিন্তু আদৌ আমরা ভ্যাকসিন করাবো না, আমরা নিউটার স্প্রে করাবো না, ঠিকঠাক মতো খাইতে দিব না, মুখের কাছে দাগ হয়ে থাকবে। কয়দিন আগে এক আপুকে আমি বিড়াল দিলাম, 7 দিনের মাথায় বিড়ালটা হচ্ছে উনি ফিরাই দিয়ে গেলেন, দেখলাম যে মুখের এই জায়গাগুলোতে দাগ হয়ে গেছে। আমি বুঝে নিলাম যে উনি আসলে কতটুকু যত্ন করছে। তাকে আমি কিছু বলি নাই, আমার কারণ আমার আর বলার ভাষাই নাই। আমি বলতেছি না আপনারা একেবারে দেশি বিড়ালের ফার্ম করে ফেলেন, দরকার নাই। একটা দেশি বিড়ালের দায়িত্ব নেন সবাই, প্রত্যেকে যদি আমরা একটা করে দেশি বিড়ালের দায়িত্ব নিই, ঠিকঠাক মতো পালি, ঠিকঠাক মতো নিউটার স্প্রে করাই, তার পেট থেকে যাতে আর কোনো বাচ্চা কাচ্চা না হয় সেই ব্যবস্থাটা যদি আমরা করি, তাহলে হচ্ছে যে আমাদের সমাজের যে অবহেলিত প্রাণীগুলো আছে তাদের ভাগ্যের উন্নতি হবে। তো ভালো থাকেন আপনারা সবাই, এই ছিল আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ।